আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমন্ত্রণ জানাচ্ছি হোমিওপ্যাথিক টিপস চ্যানেলে। যারা হোমিওপ্যাথিক টিপস চ্যানেলের সাথে দীর্ঘদিন আছে, আই থিঙ্ক হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে তাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে, ফার্স্ট এইড অর্থাৎ প্রাথমিক একটা ধারণা হয়ে গেছে, ফার্স্ট ইনফরমেশনটা তারা পেয়ে গেছেন। এছাড়াও যারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে যান বা নিতে আগ্রহী, হোমিওপ্যাথিক চিকিৎসা পছন্দ করে, তাদের জন্য আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব প্যাশেন্ট স্টেটমেন্ট অর্থাৎ রোগীলিপি নিয়ে। রোগীলিপিটাকে খুব সহজে আমি সংক্ষিপ্ত একটা ক্লাসিফিকেশানে আলোচনা করার চেষ্টা করব। আমাদের ইংরেজি হরফগুলো 16টি হরফে আজকে রোগীলিপিটি সাজানো হয়েছে। এই হরফগুলো মনে রাখতে পারলে খুব সহজে রোগীলিপিটা আয়ত্ত করা সম্ভব হচ্ছে। ফ্রেন্ড, আমরা আজকে ইংরেজি হরফের এ বি সি ডি ই এফ জি এইচ 4টি এবং এম এন ও পি কিউ আর এস টি 8টি, সরি, এই 8টি, পূর্বের 8টি, পরের 8টি, এই 16টি অক্ষর নিয়ে টোটাল একটা প্যাশেন্ট স্টেটমেন্ট তৈরি করার চেষ্টা করব। এবং এই বিষয়গুলো আপনারা মাথায় রাখলে খুব সহজে প্যাশেন্ট স্টেটমেন্ট অর্থাৎ রোগীর সামগ্রিক লক্ষণের সাথে ওষুধের লক্ষণগুলো মিলিয়ে ওষুধ অ্যাপ্লাই করা পসিবল হবে। তো ফ্রেন্ড, আমরা শুরু করতে পারি। আমরা প্রথমে এ অক্ষর দিয়ে যে বিষয়গুলো লক্ষ্য করবো সেটা হচ্ছে অ্যাগারভেশন অর্থাৎ বৃদ্ধি। একজন রোগীর তার রোগের কখন বৃদ্ধি ঘটে সেই বিষয়গুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে, সকালে বিকেলে দুপুরে রাত্রে শীতকালে গরমকালে এইরকম পার্ট টু পার্ট আমাদেরকে স্টেটমেন্ট নিতে হবে। বিট দিয়ে বেটার ফিলিং অর্থাৎ হ্রাস বা উপশম, কোন সময় রোগীর উপশম হচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে এবং নোট করতে হবে, এবং এই নোটের সাথে হোমিওপ্যাথিক ঔষধের নোটগুলো মিলিয়ে নিতে হবে, লক্ষণগুলো মিলিয়ে নিতে হবে। সি দিয়ে কনস্ট্রাকশন অফ বডি অর্থাৎ রোগীর শারীরিক কাঠামো কেমন, সে লম্বা খাটো বেটে সরি মোটা চিকন, এই বিষয়গুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এরপর আছে ডি অপশান, ডি অপশান দিয়ে ডিজায়ার অর্থাৎ ইচ্ছা, রোগীর কী কী করতে ইচ্ছা করে, কী কী করতে তার আগ্রহ বেশি, কোন কাজগুলোতে তার ভালো লাগা কাজ করে, এই বিষয়গুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এরপর অক্ষরটি আসতেছে ই অক্ষর অর্থাৎ এক্সাইটিং কজ, উত্তেজক কিছু কারণ আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। কী করলে রোগী সহজে উত্তেজিত হয়ে যায় বা কী খেলে রোগী উত্তেজিত হয়ে যায়, এই বিষয়গুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এরপরের অক্ষর হচ্ছে এফ অক্ষর, এফ তে ফর্মাল ট্রিটমেন্ট অর্থাৎ তার পূর্ববর্তী কী কী চিকিৎসা করা হয়েছিল, এলোপ্যাথি বা হোমিওপ্যাথি, ইউনানি বা আয়ুর্বেদিক, যে চিকিৎসাগুলোই করা হোক সেগুলো অ্যানালাইসিস করে নোট করতে হবে। এরপর আসতেছে আমাদের জি অক্ষর, জি অক্ষরে জেনেটিক ইনফ্লামেশন অর্থাৎ রোগীর বংশ পরম্পরায় কারো কোনো ডিজিজ আছে কিনা, বাবা মা বা দাদা দাদি অথবা ভাই বোন কারো অন্যান্য কোনো বড় ধরনের ডিজিজ আছে কিনা, এগুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এরপরের অক্ষর আসতেছে এইস, এইসতে দেখা যাচ্ছে হিস্টোরি অফ ডিজিজ, বর্তমান রোগী যেই রোগটাতে ভুগতেছে এই রোগের একটা ইতিহাস আছে, কবে থেকে কেন, যেমন যৌন রোগগুলো সাধারণত হয় দীর্ঘদিনের যৌন অপব্যবহারের ফলে, এই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে হিস্ট্রি অফ দ্য ডিজিজে, যে রোগীর কবে থেকে রোগটা হচ্ছে এবং কী কী লক্ষণ ইতিপূর্বে প্রকাশ করেছে, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এরপর কয়েকটা অক্ষর গ্যাপ দিয়ে আবার আমরা এম থেকে শুরু করব। এম থেকে শুরু করলে আমরা মেন্টাল সিমটমগুলো আমরা নোট করব। হোমিওপ্যাথিতে সবসময় নজর দেওয়া হয় মানসিক সিমটম, এই এমটা হচ্ছে হোমিওপ্যাথির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এক নম্বর অপশান, মেন্টাল সিমটম অর্থাৎ মানসিক লক্ষণ, রোগীর মানসিক লক্ষণগুলো হোমিওপ্যাথিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, রোগীর মানসিক লক্ষণের সাথে ঔষধের যে লক্ষণগুলো এগুলো অ্যানালাইসিস করে ঔষধ নির্বাচন করা হয়। এরপর এন অপশান, ন্যাচার অফ প্যাশেন্ট অর্থাৎ ওই রোগীর প্রকৃতি, কী ধরনের রোগী, তার রাগ কেমন, ঠান্ডা স্বভাবের নাকি গরম স্বভাবের নাকি নরম কোমনীয় স্বভাবের, এই মানসিক সিমটমগুলো আমাদের অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। এরপরে আছে ও অপশান, ও অক্ষরতে আমরা অবজেকশান অর্থাৎ রোগীর কিছু আপত্তি থাকবে, অনিচ্ছা থাকবে বিভিন্ন কাজে খাবারে, এই অনিচ্ছাগুলো আমাদেরকে নোট করতে হবে। এরপরে আসতেছে আপনাদের আমাদের যে অক্ষরটি সেটি হচ্ছে পি অক্ষর, প্রি অক্ষরে আমরা পাচ্ছি প্রিকিউলার সিমটম অর্থাৎ
অদ্ভুত বা বিরল কিছু লক্ষণ পাওয়া যায়। কিছু কিছু রোগীর ক্ষেত্রে অদ্ভুত কিছু লক্ষণ পাওয়া যাবে, স্বাভাবিক লক্ষণের চেয়ে একটু ব্যতিক্রমী যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এরপর আসতেছে কিউ অক্ষর। কিউ অক্ষরতে কোয়ার্ড সিমটম, অর্থাৎ অস্বাভাবিক লক্ষণ, রোগীর কোন লক্ষণগুলো আপনার কাছে অস্বাভাবিক লাগতেছে, এই লক্ষণগুলো নোট করতে হবে। এরপরের অক্ষর হচ্ছে আর, রিজিয়ন অফ ডিজিজ, রোগটা যে হয়েছে কোন অঞ্চলে এবং কতটুকু এলাকা জুড়ে। তার যদি একজিমা হয় সেক্ষেত্রে শরীরের কোন জায়গায় একজিমা, এটা অ্যানালাইসিস করতে হবে। হারপিস হলে যৌনাঙ্গের কোন এলাকা জুড়ে হারপিস, এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে হবে। রিজিয়ন অফ দ্য ডিজিজ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট। এরপরে আছে, আসতেছে যে এস অক্ষর। এস অক্ষরে স্ট্রাইকিং সিমটম, দৃষ্টি আকর্ষণ করার মতো কিছু লক্ষণ, বা মনোগ্রাহী, অর্থাৎ মনে আগ্রহ সৃষ্টি করে, অর্থাৎ যে সৃষ্টিগুলো দৃষ্টি আকর্ষণ করার মতো, সবার মধ্যে পাওয়া যায় না, কিছু কিছু রোগীর ক্ষেত্রে পাওয়া যায়। এই সিমটমগুলো সাধারণত ঔষধ নির্বাচনে খুবই সহায়ক ভূমিকা পালন করে। এরপরে অপশান হচ্ছে টি এবং শেষ অপশান, শেষ অক্ষর, এটি টোটালিটি অফ সিমটম। যতগুলো সিমটম আছে সব সিমটম অ্যানালাইসিস করার পর কী কী সিমটম বাদ পড়লো সেগুলো এখানে নোট করা যাইতে পারে। ফ্রেন্ড, এই 16টি বর্ণমালা, 16টি অক্ষর দিয়ে খুব সহজে আপনারা একজন রুগীর প্রকৃতি, অর্থাৎ সামগ্রিক লক্ষণ যেটা বলা হয়, আমি প্রায় বলে থাকি যে রুগীর সামগ্রিক লক্ষণ প্রয়োজন, টোটাল স্টেটমেন্ট, এই রুগীর সামগ্রিক লক্ষণগুলো অ্যানালাইসিস করলে এবং ম্যাটেরিয়াল মেডিকেল জানা থাকলে ঔষধগুলোর লক্ষণ অ্যানালাইসিস করতে করতে গেলে এই লক্ষণগুলো মিল পাওয়া গেলে, অর্থাৎ সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টাস, রোগ লক্ষণ ঔষধের লক্ষণ সমন্বয় সাধন করার পর যে ঔষধটি ন্যূনতম 60% লক্ষণ কাভার করবে, এরপরে 70, 80, 90 যত পার্সেন্ট কাভার করুক, সেটি হচ্ছে এই রোগের জন্য বেস্ট রেমেডি। এবং এই রেমেডি যদি অ্যাপ্লাই করা হয় প্রাথমিক অবস্থায়, যদি অ্যাপ্লাই করার পর ভালো রেজাল্ট না পাওয়া যায়, পরবর্তীতে এটি উচ্চ শক্তি অ্যাপ্লাই করা যদি হয় অবশ্যই রেজাল্ট পাওয়া যেতে হবে, রেজাল্ট অবশ্যই আসবে। তবে আপনার নিশ্চিত হইতে হবে যে রোগীর লক্ষণের সাথে ঔষধের লক্ষণের ন্যূনতম 60% বা 70% মিল হয়েছে কিনা, যদি হয় সেক্ষেত্রে অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। ফ্রেন্ড, আশা করি আজকের এই ইনফরমেশনগুলো আপনার জন্য অবশ্যই অনেক অনেক কাজের হবে। আপনাদের জীবনে প্রত্যেকটি এই টপিকগুলো আপনাদের জীবনে কাজে লাগলে আমাদের সার্থকতা। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের এসি চ্যানেলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।